শনিবার মানে বিনোদন আর বিনোদনের রকমারি খবর নিয়ে হাজির আমি অপর্ণা আপনাদের প্রিয় অনুষ্ঠান বিনোদন ডট কম এ। এবারে কোথায় গিয়ে রয়েছে চার চারটি ভিন্ন সাগরের খবর যা আপনাদের মন কাড়বে। এই কোথায় গিয়ে দিয়ে শুরু এবারকার বিনোদন ডট কম। পরে টলিউডের নানা খবর জানতে চোখ রাখুন আমাদের টুকটুক খবরে, আর সবশেষে বিনোদনের চাঞ্চল্যক তো রয়েইছে। গড়িয়ায় এই প্রথম পড়ল বরফ। না না, ভুল করছেন, এই বরফ সেই বরফ না। গড়িয়া মেট্রোর ঠিক পাশেই খুলে গেল বরফ বার কাম লাউঞ্জের। আদিত্য গ্রুপের তিন শীর্ষকর্তা অনির্বাণ, অঙ্কিত এবং রোশনির উদ্যোগে শুভ উদ্বোধন হলো এই বরফ লাউঞ্জের। ককটেল মকটেল থেকে শুরু করে পছন্দসই খাবারের সম্ভার, সাথে লাইভ মিউজিকের আসর নিয়ে আপনার উইকেন্ডকে আরো কিছুটা আনন্দে ভরিয়ে তুলতে হাজির বরফ। সম্প্রতি এই লাউঞ্জেই মুক্তি পেল বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার দেবারুণ মুখার্জির ফ্যাশন ফিল্ম শাহেদ। প্রেম পিয়া হাম পায়ো সজন মোরে ঘর আয়ো আয়ো পরে নিজের কালেকশন নিয়ে দেবারুণ আমাদের জানালেন, আমার এই কালেকশনটা শাহেদ, মানে আমি ইন্সপায়ার্ড ফ্রম হানি মধু। মধু বিং যেটা বলে হলো গড গিফটেড নেক্টার, মানে ভগবান দিয়েছে আমাদেরকে একটা নেচার্স ড্রিঙ্ক যেটা ইজ পিওর। সো সেইখান থেকে নিয়ে, তার থেকে ইন্সপায়ার্ড হয়ে, তার সুইটনেস, তার ফ্লুইডিটি, সেই নিয়ে ইন্সপায়ার্ড হয়ে এই কালেকশনটা করা আমার সেলিব্রেশন ওয়ে ফর 2022। আর বরফের অন্যতম কর্ণধার রোশনি আদিত্য মুখ খুললেন আমাদের ক্যামেরার সামনে। গড়িয়া এরিয়াতে দ্যার ইজ নাথিং লাইক দিস অ্যাভেলেবল, যেটা বরফ আগে অনেক আগে থেকে ইটস এ ভেরি ফেমাস প্লেস ওভার হিয়ার, লোকালাইজরা খুব এখানে আসে, কিন্তু আমরা ভাবলাম যে ওদের জন্য আর একটু ভালো করে পুরো জিনিসটাকে রেনোভেট করে নতুন নতুন জিনিস আনা। সো আমরা এখানে লাইভ পারফরমেন্সেস রাখছি, সিঙ্গিং, ক্যারিওকে নাইট একটা থাকছে, ডিজে নাইট অ্যান্ড এভরিথিং থাকছে। এখানে স্মল প্লেটস নতুন কনসেপ্ট ভাবা হয়েছে, যেখানে আপনার পোর্শন সাইজেস অ্যান্ড এভরিথিং সেগুলোকে দিয়ে অনেক রকম আইটেমস অ্যান্ড ভ্যারাইটিস রাখা হয়েছে। তো আশা করছি আমাদের কাস্টমারদেরকে ভালো লাগবে। 1992 সালে স্থাপিত হওয়ার পর থেকেই নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে ঊর্জা গ্রুপ। এবার তাদের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। মোস্ট ইনোভেটিভ কর্পোরেট নমিনেশনের সেরা সেরা হয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড। সম্প্রতি সহভূমিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঊর্জা গ্রুপের ডাইরেক্টর মদিত কুমার আঞ্চালিয়ার হাতে এই সম্মান তুলে দেন বলিউডের প্রখ্যাত অভিনেতা শক্তি কাপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আলতাফ রাজা, মাহেক চাহাল এবং চিকিৎসক তথা অভিনেত্রী অদিতি গোবিত্রিকর। এইরকম বিরল সম্মান পেয়ে রীতিমতো উল্লসিত মোদি কুমার আঞ্চালিয়া বিনোদন ডট কম কে জানালেন, খুব ভালো লাগছে, খুব অনার্ড ফিল করছি আমি। আমাদের যা কাজ আমরা করি বাঙ্গালে আর প্যান ইন্ডিয়া আমরা যা কাজটা করি, ওর রেকগনিশনটা পেয়েছি মোস্ট ইনোভেটিভ কর্পোরেট অ্যাওয়ার্ডের মাধ্যমে। আর এটা খুব আমার শুভেচ্ছা বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ডকে, যিনি আমাদেরকে আমার গ্রুপকে এই অ্যাওয়ার্ড দিয়ে অনার করেছেন। আর খুব ভালো লাগলো কি শক্তি কাপুরজি আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন, অনার করেছেন ওনার প্রেজেন্স থেকে, আর স্পেশালি আমাকে অ্যাওয়ার্ড হ্যান্ড ওভার করে। ঊর্জা গ্রুপ সিন্স 1992 অনেকগুলো কাজ করেছি, আমরা অনেকগুলো সেক্টরে কাজ করি, যেটা আছে হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই, রিয়েল এস্টেট, ডিফেন্স সিকিউরিটিস, তারপর আমাদের কনসালটেন্সি আছে, আর অ্যাগ্রিকালচার আছে, ফার্মাসিউটিক্যাল আছে, আর মেডিকেল আছে। এইছাড়া আমাদের অনেকগুলো কাজ সিএসআর ডিভিশনে আছে, যেখানে যেটা ঊর্জা ফাউন্ডেশনের আন্ডারে আছে, যেখানে আমরা অনেকগুলো কাজ করি ইন দ্য ফিল্ডস অফ মেডিকেল, এডুকেশন, এমপ্লয়মেন্ট, লিগাল অ্যান্ড এনি আদার হেল্প দ্যাট উই ক্যান প্রোভাইড। উই অলওয়েজ ওয়েলকাম রেকগনিশন। And in any of the fields that we work, recognition is the, one of the most important factors that contributes to our compatibility with everyone, or we can say to fulfill our targets.
at the end our target is to contribute to society in the best way that we can. Over here, in our case, it is by our business, in the various business segments that we work, or in the various social ventures that we run. So this award, this recognition helps a lot in helping people understand why we work and how we work. ঘরের ইন্টেরিয়ার হোক কিংবা অফিসের যে কোনো ছোট জায়গায় উন্নত মানের ও প্রযুক্তি নির্ভর ডিজাইনের আসবাব বানিয়ে ভারত তথা বিশ্বের বাজারে সুনাম কুড়িয়েছে হাফলেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আর উন্নত মানের ডিজাইনে পারদর্শী সেই সমস্ত আর্কিটেক্টের গত 3 বছর ধরে সম্মান জানিয়ে আসছে তারা। সম্প্রতি বাইপাসের এক পাঁচতারা হোটেলে তারা আয়োজন করেছিল 4th আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড নাইট। সংস্থার 2 প্রধান সদস্য চন্দ্রানী দাস ও রাহুল সেনগুপ্ত সহ হাজির ছিলেন সংস্থার অন্যান্য কর্তা ব্যক্তিরা। তাদের হাতে কলকাতা সহ দেশের বিভিন্ন আর্কিটেক্টের মেমেন্টো ও পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়। পরে আমাদের মুখোমুখি হয়ে সংস্থার ডিরেক্টর চন্দ্রানী দাস জানালেন, আমরা চাইছিলাম যে আরও বেশি আর্কিটেক্ট ইন্টিরিয়াররা আমাদের প্রোডাক্টসের ব্যাপারে জানুন একটা বিজনেস কল নিয়েও, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চাইছিলাম যে জিনিসটা আরও বেশি আমরা ইনফ্লুয়েন্স করি আমাদের আপকামিং বাডিং ডিজাইনার্সদের, তারা মোটিভেটেড হোক, তারা তাদের কাজ শোকেস করুক, আর হ্যাফলের প্রোডাক্টস তারা ইউজ করে কীরমভাবে হ্যাফলেও তাদেরকে একটা নতুন পাথ দেখে হচ্ছে যে তারা নিজেদের ডিজাইন শোকেস করছে, একে অপরের ব্যাপারটা জানছে, তো এইভাবে আমরা একে অপরের সাথে গ্রো করতে চাই। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার মানুষের কাছে যা এক অন্য আবেগ, আর সেই আবেগকে পাথেয় করেই খাদ্য রসিক বাঙালির জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে খুলে ফেলল তাদের দ্বিতীয় আউটলেট দক্ষিণ কলকাতার লেক রোডে। ক্যাফের 2 কর্ণধার প্রণব চ্যাটার্জি ও পৃথ্বীরাজ চ্যাটার্জি তাদের ক্যাফেটিকেও সাজিয়েছেন টাইগার ক্যাফের থিম অনুযায়ী। শুধু কফি কিংবা হালকা স্ন্যাক্সই নয়, মোগলাই ডিমের টেবিল থেকে শুরু করে পছন্দসই খাবার কলকাতাবাসীদের কাছে তুলে দিতে প্রতিযোগিতায় নেমে পড়ল তারাও। পরে ক্যাফের অন্যতম কর্ণধার পৃথ্বীরাজ চ্যাটার্জি আমাদের জানালেন, আমাদের অ্যাকচুয়ালি মানে যেমন আগেকার সবাই যে খাবারগুলো পায় ঘুগনি আর এইগুলো, এখনকার জেনারেশন আমার জেনারেশন আমাদের স্পেশালিটি হলো মোগলাই আর ফিশ ফ্রাই। ডেফিনেটলি কাম টু আস, গিভ আস এ ট্রাই। আমাদের অনেক মানে আগে থেকে আমরা এখানে আছি, তো ডেফিনেটলি আমাদের একটা নাম আছে, বাট নতুন যারা আছে আই উড ডেফিনেটলি আস্ক দেম টু গিভ আস এ ট্রাই। পর্নোগ্রাফি কাণ্ডে স্বামী রাজ কুন্ডার নাম জড়ানোর পরেই শিল্পা শেট্টির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে সেই জল্পনা ওড়ালেন শিল্পা নিজেই। তার ও রাজের 12তম বিবাহ বার্ষিকী ছিল, সেই উপলক্ষে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন শিল্পা। সেখানে লিখেছেন, আমরা আমাদের সব রকম প্রতিজ্ঞা রাখব, ভালো খারাপ দুই সময় একে অপরের পাশে থাকবো। কারণ জোহরের প্রযোজনায় জুটি বাঁধবেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। মিস্টার অ্যান্ড মিসেস মাহি নামে ছবিটির পরিচালক শরণ শর্মা, যিনি গুঞ্জন সাক্সেনা ছবিতে জাহ্নবীর সঙ্গে কাজ করেছেন আগে। রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রের চরিত্রে, জাহ্নবী থাকবেন মহিমার ভূমিকায়। মনে করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়েই ছবির গল্প বোনা হয়েছে। ছবির ঘোষণা হতেই নেট মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রাজকুমারের তুলনা শুরু হয়ে গিয়েছে। 5 দিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, স্বামী নিক জোনাসের সঙ্গে ফটো সেশনের ছবি দিয়েছিলেন দীপাবলিতেও। তবে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট থেকে জোনাস পদবি উদাও হয়ে যাওয়ায় দাম্পত্যে ভাঙনের গুঞ্জন উঠেছে, যদিও প্রিয়াঙ্কার তরফে এখনো অবধি কোনো বিবৃতি দেওয়া হয়নি। দাম্পত্য ভাঙনের তেমন আভাসও ছিল না, দিন কয়েক আগেও জোনাস ব্রাদার্স এর কনসার্টে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ব্যর্থ ক্রিকেটের গল্প বলবে জার্সি, থ্রিলারে কবির সিং এর স্মৃতি ফেরালেন শাহিদ কাপুর।
মার্কিন সফরের পর কোভিড পজিটিভ কামাল হাসান হাসপাতালে আইসোলেশনে সদমা অভিনেতা। আরণ্যক সিরিজের ট্রেলারে জঙ্গলের জটিল রহস্য ফাঁস করতে মরিয়া পরমব্রত রবিনা। তৃতীয় বিয়ের পথে আমির খান, নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই, আগামী শনিবার এই সময় এই চ্যানেলে আবার দেখা হবে। টাটা।